প্রতিটি দেশই কোনো না কোনো কিছুতে সেরা অথবা খারাপ। সুতরাং আপনার পছন্দের দেশটি ঠিক কোন বিষয়ে সেরা অথবা নিকৃষ্ট গোটা বিশ্বের মধ্যে? পৃথিবীর এক তৃতীয়াংশ দেশের কথা থাকবে আজকের এই ভিডিওটিতে, আর বাকি দেশগুলো থাকবে এই ভিডিওরই পরবর্তী পর্বগুলোতে। আর আমরা আলফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী সামনের দিকে এগোব। আলফাবেটিক্যালি প্রথমে আসে আফগানিস্তান। এই দেশটি সবচেয়ে বেশি আফিম উৎপাদন করে থাকে। গোটা বিশ্বের 90% হেরোইন উৎপাদনের জন্য প্রয়োজনীয় আফিম এখানেই উৎপাদিত হয়। আলবেনিয়াতে দেশের প্রতিটি মানুষের জন্য গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মিলিটারি বাংকার অবস্থিত। সেখানে প্রতি বর্গ কিলোমিটারে 5.7টি বাংকার এবং প্রতি 18 জন মানুষের জন্য একটি করে বাংকার রয়েছে। আলজেরিয়া বিশ্বের বৃহত্তম দেশ, যার পুরো আয়তনের 0% পানি দিয়ে গঠিত না। অ্যান্ডোরাতে মানুষের গড়ায়ু বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি, যা আশ্চর্যজনকভাবে 81.1 বছর। অ্যাঙ্গোলাতে শিশু মৃত্যুর হার পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। দেশটিতে প্রতি 1000 জন শিশুর মধ্যে 69 জন জন্মের সময়ই মারা যায়। অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডাতে পৃথিবীর যে কোনো জায়গার তুলনায় আত্মহত্যার হার সবচেয়ে কম, এবং এটি একমাত্র দেশ যেখানে 2015 সালে একজন মানুষও আত্মহত্যা করেনি। আর্জেন্টিনার মানুষেরা প্রতিজনে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি গরুর মাংস খেয়ে থাকে। এখানে একজন মানুষ বছরে প্রায় 62.2 কেজি মাংস খায়। আর্মেনিয়াতে আছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ নিরবিচ্ছিন্ন কেবল কার রাইডের ব্যবস্থা, যার দৈর্ঘ্য 5.6 কিলোমিটার। অস্ট্রেলিয়াতে 1900 সাল থেকে আজ পর্যন্ত বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি 259টি মারাত্মক হাঙ্গর আক্রমণ রেকর্ড করা হয়েছে। এরই মধ্যে অস্ট্রিয়াতে চাকুরিজীবীরা বছরে সবচেয়ে বেশি ছুটি ভোগ করে থাকে, যার সংখ্যা বছরে 43 দিন। আজারবাইজানে শতকরা হিসেবে সবচেয়ে বেশি অঞ্চল কাদার আগ্নেয়গিরি দ্বারা বেষ্টিত। পৃথিবীর মোট কাদা আগ্নেয়গিরির প্রায় অর্ধেক এদেশে অবস্থিত। বাহামাসে ব্যবসায়িক করের হার পৃথিবীর মধ্যে সবচেয়ে কম, 0%। যেখানে বাহরাইনে ব্যক্তিগত করের হার সবচেয়ে কম, এখানেও 0%। বাংলাদেশে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি নদী রয়েছে। দেশটিতে 700টিরও বেশি নদী অবস্থিত। বেলারুশের মানুষরা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মদ্যপান করে থাকেন। এখানে একজন মানুষ বছরে 17.5 লিটার মদ খেয়ে থাকেন। বেলজিয়ামে এরই মধ্যে ব্যক্তিগত করের হার বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি, যা অবিশ্বাস্যভাবে 64%। ভুটানের জনসংখ্যার বৃহত্তম অংশ কৃষি কাজের সাথে জড়িত, প্রায় 80%-এর ওপরে, যা পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বেশি। বলিভিয়া ব্রাজিলিয়ান বাদামের বৃহত্তম উৎপাদনকারী, যেখানে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাতে প্রতি বর্গ কিলোমিটারে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ল্যান্ড মাইন রয়েছে, যার সংখ্যা প্রতি বর্গ কিলোমিটারে 152টি। বতসোয়ানা বিশ্বের বৃহত্তম হীরা উৎপাদনকারী। ব্রাজিল সবচেয়ে বেশিবার ফিফা বিশ্বকাপ জয়ী দেশ, তারা মোট 5 বার এই গৌরব অর্জন করেছে। ব্রুনাইতে প্রকাশ্য মৃত্যুর সংখ্যা বিশ্বের মধ্যে সবচেয়ে কম। বুলগেরিয়া বিশ্বের বৃহত্তম গোলাপ তেল উৎপাদনকারী দেশ। বুরুন্ডির মানুষের মাথাপিছুয়াই বিশ্বের মধ্যে সবচেয়ে কম, এখানে একজন মানুষের বার্ষিক আয় মাত্র $277। শতকরা হিসেবে ক্যাম্বোডিয়া বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বৌদ্ধ ধর্মাবলম্বী দেশ। দেশের মোট জনসংখ্যার প্রায় 97% বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। ক্যামেরুনে ব্যবসায়িক করের হার বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি, 38.5%। কানাডা বিশ্বের সবচেয়ে শিক্ষিত দেশ। দেশের প্রায় 54% মানুষ উচ্চশিক্ষায় শিক্ষিত। যেখানে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক বিশ্বের মধ্যে সবচেয়ে কম সুখী দেশ। চাঁদে শিশু জন্মের তুলনায় মৃত্যুহার অনেক বেশি। আর চিলিতে বিশ্বের এযাবৎকালের সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, রিক্টার স্কেলে, যার মান ছিল 9.5। কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের দিক দিয়ে চীন বিশ্বে 1 নম্বর অবস্থানে রয়েছে। তবে দেশটি একই সাথে বিশ্বে সবচেয়ে বেশি পরিমাণে নবায়নযোগ্য শক্তি উৎপাদন করছে। কলম্বিয়া বিশ্বের বৃহত্তম কোকেইন উৎপাদনকারী দেশ। 2015 সালে যার পরিমাণ ছিল 495 টন। গোটা বিশ্বের মধ্যে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর সর্বোচ্চ সংখ্যক মানুষ অপুষ্টির শিকার। দেশটির প্রায় 75% মানুষ এই সমস্যার ভুক্তভোগী। এরই মধ্যে প্রতিবেশী রিপাবলিক অফ কঙ্গো বিশ্বের মধ্যে সবচেয়ে কম বিদ্যুৎ ব্যবহারকারী দেশ। কোস্টারিকার সাধারণ জনগণ পরিবেশগত দিক দিয়ে সবচেয়ে সুখী। যেখানে আইভরি কোস্ট বিশ্বের বৃহত্তম কোকোয়া উৎপাদনকারী দেশ, তারা বিশ্বের মোট চাহিদার 1/3 রপ্তানি করে থাকে।
আর ক্রোয়েশিয়া কিডনি ট্রান্সপ্লান্টের দিক দিয়ে বিশ্বের সেরা অবস্থানে রয়েছে। যেখানে কিউবা সবচেয়ে বেশিবার বেসবল বিশ্বকাপ জিতেছে, তার সাথে রয়েছে মোট 25টি অলিম্পিক গোল্ড মেডেল। সাইপ্রাসে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী মহিলা, যিনি প্যারাগ্লাইডিং করেছেন, সে সময় তার বয়স ছিল 104 বছর। চেক রিপাবলিকে বিশ্বের সবচেয়ে বেশি নাস্তিক জনসংখ্যার বাস, দেশটির মোট জনসংখ্যার প্রায় 75% মানুষ নাস্তিক। ডেনমার্ক বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ, এবং এই পৃথিবীর বুকে একমাত্র ইকুয়েডরেই প্রতি বর্গ কিলোমিটারে সবচেয়ে বেশি জীব বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। মিশর বিশ্বের সবচেয়ে বেশি খনি সম্পন্ন দেশ, দেশটিতে 23 মিলিয়নেরও বেশি সক্রিয় খনি রয়েছে, যেখানে ইরিত্রিয়াতে সবচেয়ে বেশি সংখ্যক শিশু শ্রমিক রয়েছে। এস্টোনিয়াতে প্রতি পুরুষের জন্য সবচেয়ে বেশি সংখ্যক নারী রয়েছে, দেশটিতে একজন নারীর বিপরীতে পুরুষের সংখ্যা মাত্র 0.84 জন। ইথিওপিয়াতে ইন্টারনেটের দাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, এবং ফিজি রাগবি বিশ্বকাপ সাথে সবচেয়ে ভালো পারফর্ম করেছিল, তারা মোট 2 বার বিশ্বকাপ জিতেছে। ফিনল্যান্ডের মানুষেরা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি কফি খেয়ে থাকে, এখানে প্রতি ব্যক্তি গড়ে দিনে 2.64 কাপ কফি খেয়ে থাকেন। ফ্রান্স একই সময়ে বিশ্বের সবচেয়ে বেশি ভ্রমণকারী দেশ, 2015 সালে দেশটিতে মোট 86.3 মিলিয়ন ট্যুরিস্ট বেড়াতে এসেছিল। গ্যাবনে রয়েছে সবচেয়ে বেশি সংখ্যক সান টেইলড বানর, এবং গাম্বিয়া বিশ্বের সবচেয়ে কম সামরিক ক্ষমতা সম্পন্ন দেশ। জর্জিয়া বিশ্বের বৃহত্তম কাঁচাপুরি উৎপাদনকারী দেশ, এটি দেশটির অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। জার্মানি শীতকালীন অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি মেডেল জিতেছে, এবং গ্রীসে প্রতি ব্যক্তি গড়ে 26.1 কেজি অলিভ অয়েল খেয়ে থাকেন প্রতি বছর, যা বিশ্বের সর্বোচ্চ। গুয়াতেমালা কার্ডামম নামক মশলার বৃহত্তম উৎপাদনকারী, যেখানে গিনিতে বিশ্বের সর্বোচ্চ অ্যালুমিনিয়াম রিজার্ভ রয়েছে। গায়ানাতে রয়েছে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মহিলা আত্মহত্যার হার, এখানে প্রতি 1 লাখ মহিলার মধ্যে 15.5 জন আত্মহত্যা করেন। হাইতিতে রয়েছে বিশ্বের সবচেয়ে ছোট সামরিক বাহিনী, যেখানে মোট সদস্য সংখ্যা মাত্র 50 জন, এবং হন্ডুরাসে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি হত্যার হার, এখানে প্রতি 1 লাখ মানুষের মধ্যে 84.6 জন মানুষ খুন হয়, যেখানে হাঙ্গেরিতে রয়েছে সবচেয়ে বেশি সংখ্যক পূর্ণ স্টার। বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এইরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।